বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু এগকর্ন স্যুপ বানাবো, তাহলে চলো তৈরি করি। আর কি কি নিয়েছি বলে দিই। গাজর কুচি নিয়েছি, বিনস কুচি নিয়েছি, কর্ন নিয়েছি, আর এগকর্ন পেস্ট নিয়েছি, একটু গোটা নিয়েছি, একটু পেস্ট নিয়েছি, আর এখানে জল বয়েল হতে দিয়েছি। জলটা বয়েল হচ্ছে, এবার আমি একটু সল্ট দিয়ে দেবো। পরিমাণ মতো দেবে, যে যেমন পরিমাণে করবে সে সেরকম পরিমাণে দেবে। আচ্ছা, বয়েল হচ্ছে জলটা, এবার আমি কর্ন পেস্টটা দিয়ে দেব। আচ্ছা, এটা বয়েল হচ্ছে। এটা ফুটছে। এবার সাইডে যেগুলো আমরা ডাল বানানোর সময় এরকম করে তুলে নিই, এমনি করে এগুলো তুলে নেব, যতটা পারবো পরিষ্কার করে। পাশের অংশগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার আমি এতে দেব গোটা কর্ন। গাজর বিনসটা দিয়ে দেব, এগুলো একটু সেদ্ধ হোক, ফুটুক ফুটুক। স্যুপের সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এদিকে একটু কর্নফ্লাওয়ার নেব। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা খুব অল্প পরিমাণে দেবে, মানে একদম একটু দিলাম, অল্প, নাহলে একদম সে জেলি জেলি মতো হয়ে যায়। এই একটু দিলাম। এখানে আমি একটু গোলমরিচ দেবো, গোলমরিচটা ডাইরেক্ট দেবো না, তাহলে লাম্প হয়ে যাবে। একটু গোলমরিচ দিলাম। এবার আমি এটাকে একটু জল দেব, জল দিয়ে গুলে নেব। আচ্ছা, এটা আমি এবার শুকিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর হাই ফ্লেমে দিলে নিচে রেগে যেতে পারে, সিম করা আছে মিডিয়াম। এদিকে আমি করেছি কি, একটু এগ ড্রপ দেবো বলে একটা ডিম নিয়েছি, শুধু ডিম, ডিমটা ফেটিয়ে নেব। যেহেতু ড্রপ করব, সেহেতু আমি এতে এক চামচ মতো জল দেবো, তাহলে ড্রপিংটা হতে সুবিধে হবে। জাস্ট এক চামচ দিলাম, বেশি না। এটা আবার দেব আর হাতা দিয়ে স্যুপটা নাড়াতে থাকবো। ডিমটা আমাকে আর একটু ফাটাতে হবে, আবার একটু দেব। আচ্ছা, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, এটা একটা হয়ে যাবে। আমি একটু ভিনিগার দিচ্ছি স্যুপে, মিশিয়ে দেবো। বন্ধুরা, স্যুপটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরের একটা ব্লগে।